हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आज एक नया वीडियो। प्रभु जगन्नाथ को कृपा रु मु आज एठार भल अछि आ प्रभु जगन्नाथ को प्रार्थना करछि कि आपण माने मध्य समस्त भल रहथांतु। आज एक नया वीडियो रे मु आपण माने को देखाउ छी आमे कि भली भाबरे पिजुली खाउ छी। आमे कि भली भाबरे पिजुली खाउ छी ए देखन ए पटे एक छोटो पिजुली गछ ए देखो आ ए पटे हमर भाउ जगन गाधे हि कि आछिन देखन आ भाउ ज कोन किछि कह दियो दिक्कत মানে কিছু জানি না কি কই জানি কোন এত শীঘ্র পড়াচ গাতে কি না 4টা বাজিলানি সন্ধ্যা হেলানি তো এই দেখো যে আমার আম ওই হচ্ছে আমি বর্তমানে নিচে নিচে দিয়ে তারপর কি বর্তমানে আর এটা তাঙ্ক বাড়ি আর এত তো এত প্রবল বর্ষা হে হেবা যুগ এটি কোন না চাষ ঠিক সে করি হেলানি বিলরে ইয়াড় চাষ করি করি বাড়িটা পুরো পড়িয়া রয়ে গেলা কোন করি দেখুন বাড়ি টোটাল পড়িয়া রয়ে যাইছে আর এটি অনেক প্রকার ঘাস উঠেছে আর এটি দেখুন এইপটে এপটে এক তাঙ্কর ছোট ঢুড়া ঠিয়ে অছি এ ঢুড়ারে মাছ আর এটি বহুত এতিকি পানি অছি এটি দেখুন কেটে সুন্দর দেখা যাচ্ছে এই ঢুড়াটি আর এপটে কিছু সারু পত্র গছ অছি আহ এ দেখুন কেটে সুন্দর পত্র গছ সুন্দর পিজুড়ি বেশি উপরকে উঠিবনি রে হ্যাঁ বেশি উপরকে উঠিবনি কিন্তু না রটকা ডাল ফাল থাকবে না পিজুড়ি ডাল বহুত স্ট্রং যে হলে কালে কোন কি যদি পুত্রি পুত্র যাইব নলে তলে গলি পড়িও এই আমার বাপু কিন্তু গছ উপরে উঠছে তো না কোন হ্যাঁ তার না হচ্ছে সত্যজিৎ হেলা আউ তোর না ସେପଟେ ତ ଘର ଏଇଟା ମୁଁ ଦେଖିଦେଇଛି ଆଜବେଷ୍ଟ ଘର ବର୍ତ୍ତମାନ ପିଜୁଳି ପାରୁଛି ଏଇ ସେ ପିଜୁଳି ପାଇଲା ଏପଟେ ଟିକେ ଛୋଟ ନଟି ଅଛି ଘାସ ପଡ଼ିଆ ପିଜୁଳି ପିଜୁଳିର ଗୋଟେ ବହୁତ ବଢ଼ିଆ ରହସ୍ୟ ଅଛି ମାନେ ପିଜୁଳିର ବହୁତ ବଢ଼ିଆ ଗୁଣ ଅଛି ପିଜୁଳି ହେଉଛି କଞ୍ଚା ପିଜୁଳି ଆପଣମାନେ କେବେ ଖାଇଥିବେ ନିଶ୍ଚିତ ଆପଣମାନେ ପିଜୁଳି ଖାଇଛନ୍ତି ତାହେଲେ ଇଏ ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ସେ ପିଜୁଳି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଖାଉଛି ଏଇଟା ଆଗରୁ ଏମାନେ ପାରିବା ପୂର୍ବରୁ ମୁଁ ଏଇଟା ଆଣିଥିଲି ତ ସେମାନଙ୍କୁ ଏମାନେ ଖାଉଛି ଆଉ ବର୍ତ୍ତମାନ ବି ସେମାନେ ପାରୁଛି ବହୁତ ଟେଷ୍ଟ ଲାଗୁଛି ତାର ବହୁତ ମିଠା ଲାଗୁଛି ବର୍ତ୍ତମାନ ସେ ପିଜୁଳି ଆଣ ପ୍ୟାକେଜରେ ମୁଁ ଟିକେ ୟାକୁ ପ୍ୟାକେଜରେ ରଖି ଦିଆ ହେଲା କେତେ ସୁନ୍ଦର ସେମାନେ ମୋତେ ପିଜୁଳି ଆଣିଦେଉଛନ୍ତି ଆଉ ମୁଁ ଏଠି ଖାଉଛି ନାଚରେ କଥା ବଡ଼ ପିଲା ତ ହେଇ ଗୋଟେ ପିଜୁଳି ମୁଁ ଖାଉଛି ସାନ ପିଲା ଗୋଟେ ସେମିତି ଖାଇଦେବ ପିଜୁଳି ପାରୁଛି ନାଚରେ କଥା ମୁଁ କି ମଧ୍ୟ ଗଲା ସେଠି ସେମାନେ ଭାରି ଖୁସି ହେଇଗଲେ ଜାଣିଛ ନା ସେମାନେ ଭାରି ଖୁସି ହେଇଗଲେ ଆଉ ତମେ ପିଜୁଳି ଖାଇବ କି ନିଅ ଖଣ୍ଡେ କେତେ ଖାଇଛନ୍ତି ମଜାକ କରିଥିଲି ସେ କେତେ ଖୁସି ହେଇଗଲା କେତେ ବଢ଼ିଆ ପିଜୁଳି
আসি পারো এই পড়ে তোলা তো কুলে আস তোলকু হ্যাঁ এই পড়ে আসি পারো এই পড়ে ইপর দেখো কেটে পুরো আম্ব করতে আর কি রাইট লেফট এর আর কত দিবি ইপর দেখি যে জব পুরো আম কন্টিনিউ সূর্য অস্ত হবে তো ভিডিও টি কিছু দেখায় আমি আর ইপরে এক সূচনা গছ দিও সূচনা সাগর ইপরে সূচনা সাগর আছে চাম দিনের তাহলে আমার তো ভিটামিন নিয়ে আসিও আর কোন কোন এতে সে ভিটামিন আছে তা তো মু এতে ভালো ভাবে জানি ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সি আছে ভিটামিন ডি আছে কে সব দেখন্তু কেডা সুন্দর হইছে দেখ সুজনা গছ সুজনা কে আছে সুজনা থাকো কুকুরা দুইটা আছে এপটে কুকুরা মানে তাঙ্ক দেহ কুটি পরিবার কুণ্ডে গুণ্ডা করতে ধরা আগুতে কড়া ধরা কড়া ধরা কড়া ধরা কড়া কুকুরা এপর দেখা মন্দার ফুল কেটে সুন্দর দেখা যাচ্ছে এই মন্দার ফুলটি আপন মানে দেখে দেখি পারবে কেটে সুন্দর নালি মন্দার আর সেপটে ভাউজ মানে কোন করছেন তাঙ্কু দিয়ে পচার দেখা আ ভাউজ কোন করছো এ দেখন্তু সেপটে আমার সেপটে গুটে আমার বড় বাপাঙ্ক ঘর মানে বড় ঘর আর সেপটে ভাউজ মানে কোন করছেন তাঙ্কর এক টাইলি ঘর টিকে সুন্দর দেখা যাচ্ছে আর এপটে এটা একদম খপর ঘর টাইপ কোন করছো সেপটে কোন গোটে গাধা পাদে কোন গোটে ছোট ছোট তাঙ্ক ছোট টিকু কোন করছো তেল মা খাওছো তেল মা খাওছো সেই পাখ সূর্য গছ পাখি করবে চলো পড়ে না ধরে কি খাইব দলে কেমন গোটে খাইনি বলে কে ছোট ছোট গছ উঠা ভারি রিস্ক র কাম আৰু আজিকালি ৰিক্স নহ'লে কেমতে বঞ্চিব পাৰিল জীৱনত যা লাগিছে ৰিক্স নেবা দৰকাৰ হাই কৈ দে বাবু আম চেনেলটিকু ছাবস্ক্রাইব কৰি দিয়ন্তু আমি কি বুলি ভাবে ভিডিঅ' চাই দিওঁ তেতিয়া আমি ছোট টাইম কিবা শিক্ষা আছে কৈ দে কৈ দে নির্মল মিলস কো আমার চ্যানেল প্রতি কো টিকে সাবস্ক্রাইব কর দেন তো আর লাইক করুন তো আমার সত্যজিত বাবু আর এই পটে আছে নীলেশে মানে নুয়া নুয়া ভিডিও তো সেটা হবে পিজুলি কেমতে লাগুচি মিঠা লাগুচি সঙ্গে মানে পিজুলি মিঠা লাগুচি মানে কইলে মিঠা লাগুচি আ
ଆପଣ କେବେ ଖାଇଛନ୍ତି କି ଆଉ ସେମାନଙ୍କୁ ଟିକେ ଦେଇଦେ ଦେଖେଇଦେ ଟିକେ ପିଲା ଆଉ ଆମ ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗୁଛି ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ ବହୁତ ମାତ୍ରାରେ ସେୟାର କରିବେ ଆଉ କମେଣ୍ଟ ମଧ୍ୟ କରିବେ ବାଏ ପୁଣି ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଏଠି ପିଜୁଳି ଖାଉଛୁ ବହୁତ ସୁନ୍ଦର ଆସୁଛି ଏ ପିଜୁଳି ପିଜୁଳିରେ ବହୁତ ପ୍ରକାର ଭିଟାମିନ୍ ଅଛି ଫଳମୂଳ ତ ଜିନିଷରେ ଭିଟାମିନ୍ ଥିବ ନା ଆଉ ଫଳମୂଳ ନଷ୍ଟ କେଉଁଠି ଥିବ ଭିଟାମିନ୍ ଆମର ଦେଶୀ ପିଜୁଳି ମୋ କ୍ୟାମେରାଟା ଭଲ ଲାଗୁଛି ତ ଯଦି ଭଲ ଲାଗୁଛି ତାହେଲେ ଲାଗ କର